তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা মোবাইল ফোন দিয়ে গান শুনেন অথবা বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, হয়তোবা দেখা যায় কখনো আপনার মোবাইলের স্পিকারের সাউন্ড কম থাকে। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফোনের স্পিকারের সাউন্ড বাড়াবেন, অথবা মোবাইলের ফ্রন্ট ক্যামেরার পাশে ছোট্ট একটি স্পিকার থাকে অথবা মাইক থাকে, তো এখানে দেখা যায় কথা বলার সময় স্পিকারের সাউন্ড অনেক কম থাকে। দেখা যায় আপনার মোবাইলের নিচে যদি দুটি স্পিকার থাকে, দেখবেন অনেক সময় একটিতে সাউন্ড বেশি হয় এবং অন্য আরেকটিতে অনেক সাউন্ড কম থাকে। সেক্ষেত্রে আপনি কিভাবে এটি ফিক্স করবেন, কিংবা ভলিউম এখান থেকে কিভাবে বাড়াবেন? যদি মনে করেন কখনো কোনো একটি ভিডিও প্লে করার পর এই মাইকে কোনো রকম এক্সট্রা ইফেক্ট হয় কিংবা অন্য কোনো সাউন্ড হয়, অনেক সময় দেখবেন আলাদা নয়েজ সাউন্ড হয়, স্পিকারে অনেকটা শব্দ করে, তো এটি আপনি কিভাবে ক্লিন করবেন, কিংবা এখান থেকে ভলিউম কিভাবে বাড়াবেন? এবং আপনি যখন কোনো একটি ভিডিও প্লে করেন কিংবা অনলাইনে কোনো একটি ভিডিও প্লে করেন, তখন হয়তোবা দেখা যায় ভলিউম কম থাকে অথবা স্পিকারের মাইকের সাউন্ড অনেক কম থাকে, দেখা যায় মাইকের সাউন্ডে আলাদা একটি শব্দ হয়, তো এটি কিভাবে আপনি সমাধান করবেন কিংবা এটি কিভাবে আপনি ফিক্স করতে পারেন? যখনই আপনি এখান থেকে ভলিউম বাড়াবেন, তখন হয়তোবা দেখা যায় 100% পর্যন্ত মোবাইলের ভলিউম বাড়ে। এছাড়া আপনি কিভাবে এটি বাড়াতে পারেন, এর থেকেও বেশি ইউজ করবেন অথবা একদম ক্লিয়ার ভয়েসে কথা বলবেন? অনেক সময় হেডফোন কানে লাগে, যখন আপনি কোনো একটি গান শুনেন, দেখবেন লেফট অথবা রাইট যে কোনো একটি মাইকে অনেক সাউন্ড কম থাকে, তো এটি শেখার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রথমে আমাদের এই ভিডিওটি দেখার সময় একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এবং শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এবং নিচে রয়েছে কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন, লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, তারপর এই যে এর আইকনে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো ভিউয়ার্স, কিভাবে আপনার মোবাইলের স্পিকারের সাউন্ড বাড়াবেন, কিংবা হেডফোন দিয়ে গান শুনলে সাউন্ড বাড়াবেন, অথবা মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরার পাশে ছোট্ট একটি মাইক থেকে এটির কীভাবে সাউন্ড বাড়াতে পারেন, তার জন্য মোবাইলের সেটিংয়ে যাবেন। সর্বপ্রথম আমি আপনাদের এক নম্বর সেটিংটি দেখাচ্ছি, সর্বপ্রথম তার জন্য আপনাদের মোবাইলের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশন আছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এই অপশনটি প্রত্যেক মোবাইলে খুঁজে পাবেন। তারপর আপনি নিচের দিকে আসলে এখানে একটি সেটিং দেখতে পাবেন, এই যে দেখুন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্ট, এই যে এই অপশনটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আরও কিছু অপশন আসছে, এখান থেকে এই অপশনটি কাজ করবে যখনই আপনি একটি হেডফোন ইউজ করবেন, কারণ হেডফোনটি অবশ্যই এখানে প্লাগ ইন করতে হবে, এছাড়া এই অপশনটি আপনি অন করতে পারবেন না। অনেক সময় আমাদের হেডফোনে প্রবলেম থাকে, বিভিন্ন সময় লেফট অথবা রাইট মাইকে অনেক সময় সাউন্ড কম হয়, একটিতে বেশি অথবা আরেকটিতে অনেক কম থাকে, সেক্ষেত্রে আপনি লেভেল মতো গান শুনতে পারেন না। তো এখান থেকে এই যে দেখুন এই অপশনটি চালু করবেন, প্রথম অপশন এবং দ্বিতীয় অপশন, এই দুটো অপশন চালু করার পর তারপর নিচে এই যে দেখুন অ্যাডাপ্ট সাউন্ড, এই অপশনটিতে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন প্রথমে একটি অপশন আছে, দেখুন অফ করা রয়েছে, এই যে নো বোস্ট লেখা রয়েছে। তবে এখান থেকে আপনারা মিডিয়া অ্যান্ড কল দুটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা এখান থেকে আপনি চাইলে অনলি মিডিয়া, এই দেখুন উপরে যে অপশনটা আছে অনলি মিডিয়া কিংবা অনলি কল, অথবা আপনি যদি চান যে আপনি কলিং কারোর সাথে কথা বলেন, মিডিয়ার সাউন্ড দরকার নেই, তাহলে শুধুমাত্র কলিংয়ের সাউন্ড এখান থেকে বোস্ট করতে পারবেন অথবা মিডিয়া। তারপর এখানে দেখুন দেওয়া আছে আন্ডার 30 ইয়ার অথবা 30 থেকে 60 ইয়ার অথবা 60 ইয়ার, আপনি কত বছরের পুরনো, আপনার বয়স কত, সেই বয়স অনুযায়ী এখান থেকে সেটিং করতে পারবেন যে কতটুকু সাউন্ড আপনার প্রয়োজন হয়, অথবা হেডফোন দিয়ে গান শুনলে কতটুকু ভলিউম আপনার জন্য মানানসই, এখান থেকে কিন্তু সেটিং করতে পারবেন। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা সেটিং রয়েছে। আর যদি মনে করেন বয়সের প্রয়োজন নেই, আমার এখান থেকে ভলিউমের দরকার, সাউন্ডের দরকার, তাহলে এখান থেকে আপনার সাউন্ড বাড়ানোর অপশন পাবেন। এই যে হেডফোনের এখানে সেটিং রয়েছে লেফট অথবা রাইট, কারণ এখান থেকে আপনি এই সেটিংগুলো করতে পারবেন। তারপর টেস্ট মাই হিয়ারিং, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন, এই যে লেখাটিতে ক্লিক করার পর এখন এখান থেকে 100% কমপ্লিট করতে হবে, অবশ্যই হেডফোনটি আপনার কানে থাকতে হবে, না হলে কিন্তু আপনি সাউন্ড বুঝতে পাবেন না। এই যে দেখুন এখান থেকে 100% ক্লিক করবেন, ক্লিক করার পর তারপর এই যে লেফট অথবা রাইট, এটি হলো কলিংয়ের জন্য, তারপর এখান থেকে সেভ করে দেবেন। আপনি চাইলে আলাদাভাবে সিলেক্ট করতে পারেন লেফট রাইট যে মাইক রয়েছে দুটি হেডফোনে, তারপর এখান থেকে সেভ করে দেবেন। সেভ করলে এখান থেকে এই অপশনটি, এখান থেকে জাস্ট এই সেটিংগুলো করবেন আপনার মোবাইল থেকে, এখান থেকে দেখবেন অনেকটা ক্লিন হবে আপনার মোবাইলের স্পিকারের সাউন্ড, নিচে অথবা উপরে মিডিয়ার সাউন্ড অথবা কলিং সাউন্ড দুটিই কিন্তু এখান থেকে অনেকটা ক্লিন হবে অথবা অনেক ভলিউম কিন্তু বুস্ট হবে। এছাড়াও দ্বিতীয় যে সেটিংটি আমি আপনাদের দেখাচ্ছি, যদি আপনার মোবাইলে এই অপশনগুলো খুঁজে না পান কিংবা স্পিকারের সাউন্ড বাড়াতে না পারেন এইভাবে, তাহলে অবশ্যই আপনাদের একটি
অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনার মাইকের নয়েজ সাউন্ড কিংবা আলাদা কোনো সাউন্ড থাকলে ওইগুলো কিভাবে ক্লিন করবেন। অনেক সময় স্পিকারে গান শুনলে অথবা সাউন্ড বেশি বাড়িয়ে দিলে তখন আলাদা একটি সাউন্ড হয় অথবা আলাদা একটি শব্দ হয়, এটি আপনি কীভাবে এখান থেকে ক্লিন করবেন, জাস্ট এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি ক্লিন করতে পারবেন, সাউন্ড বাড়াতে পারবেন, দেখবেন অনেকটা সাউন্ড বেড়ে যাবে। এবং অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সর্বপ্রথমে একটি অপশন পাবেন ক্লিন স্পিকার, ওই অপশনটিতে একটি ক্লিক করবেন, আর কোনো কাজ করতে হবে না, জাস্ট দেখুন এখান থেকে এই যে ক্লিনিং হচ্ছে। যখন এখান থেকে 100% কমপ্লিট হবে দেন এখান থেকে আপনি টেস্ট করতে পারবেন যে সাউন্ডটা কেমন হয়। এখন এই যে উপরে লেখা রয়েছে টেস্ট সাউন্ড, এখানে ক্লিক করে আপনি সাউন্ডটি শুনতে পাবেন। আপনার এই হেডফোনটি আপনি কানে অবশ্যই লাগিয়ে নেবেন, তখন এখান থেকে আপনি এই সাউন্ডটি টেস্ট করা খুব সহজেই বুঝতে পারবেন। তারপর এখান থেকে আবারও চাইলে আপনি এখান থেকে রিল স্টার্ট করতে পারেন, যদি এখান থেকে ফিক্স না হয় আবারও আপনি সেম এইভাবে ওপেন করে অ্যাপ্লিকেশনটি ক্লিন স্পিকার অপশনটিতে ক্লিক করলে এটি স্ক্যান হবে এবং স্পিকারের সাউন্ড অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, এই যে রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয়, এখানে একটি ভিডিও লিঙ্ক আছে, এই ভিডিওটি প্লে করে দেখলে আমাদের ভিডিও থেকে অ্যাপস ডাউনলোড করার নিয়মটি আপনারা সরাসরি দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।